আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আশা করি এই গরুটিকে দেখতে পাচ্ছেন। এই গরুটার বাছুর প্রায় দুইটা হয়েছে। প্রথমটা বকনা, সেটা কনসিল হয়নি, প্রায় 1,15,000 টাকা দিয়ে বিক্রি করছি 7 মাসের গরুটাকে। তো আরেকবার হয়েছে, আরেকবার সার বাছুর হয়েছে, এবার হয়তো বকনা হয়ে হবে আর কি। তো আমি আসলাম, আসলে এটার আর মাত্র 10 থেকে 15 দিনের মতো সময় আছে বাছুর হওয়ার। তো আমি এটাকে কত পার্সেন্ট বীজ দিছি সেটা একটু শুনে নেবেন। আমি এই গরুটাকে যতগুলাই বীজ দিছি আমি প্রায় ভালো বাচ্চা পাইছি। আসলে যে আমি এবার প্রথমবার দিয়ে 100%, প্রথমবার 100% তাও ঠিক না, 20 দিনের 100% দিছি, ব্রাকের 100% পাইছি। তারপরে প্রায় 97 দিছি, সার বাছুর জোস পাইছি, 4 মাসে বিক্রি করছি প্রায় 65,000। সাদা কালো একটা ভিডিও আছে, দেখতে পারবেন। আবার গবিন আবার প্রেগনেন্ট হয়েছে, আবার এবার বাছুর দিবে। আর এর হচ্ছে কৃত্রিম প্রজনন তারিখ 6/11/2021, 6/11 দিয়েছিলাম। এবার আমি সারের নাম্বার বলবো এবং নাম বলবো। 261 এইসেফ, 261 নাম্বার বুলের এটা বীজ। এই বীজটার 93.75% একটা বাছুর হবে এটা আর কি, 93.75%। 280 দিন প্লাস থেকে 10 দিন বেশি থেকে এটা, যাই হোক এর প্লাস মাইনাস যখন শুরু হয় না, 5 দিন পর প্লাস মাইনাস শুরু হয়ে যাবে। তবে আমি দেখছি প্রায় 274তম দিনেই হয়ে যায়, 84 হয়ে যায়। যাই হোক, এর উপর এবার নূর আলম। আর এটা হচ্ছে ব্র্যাক কৃত্রিম প্রজনন আর কি, আমি এইটা নিয়ে এনেছি। তবে আমি এই বাছুরটা হওয়ার পর আমি নিশ্চিত যে এটা বকনা বাছুর হবে, কারণ আমার একটা ইয়ে আছে যে একবার একটা বকনা হয় তারপর একটা সার হয়, একটা বকনা হয় একটা সার হয়। তবে একটা গরু ক্ষেত্রে আলাদা হয়েছে, আমার প্রত্যেকবারে আমার বকনা হয়েছে, এটা বকনা হয়েছে, তার একটা বকনা আছে, বকনাই হচ্ছে, সার হয়নি। তো আশা করি বন্ধুরা বুঝাইতে পারছি আসলে আজকে ভিডিও সম্পর্কে আমি কত পার্সেন্ট দিছি এবং কত নম্বর সারে বাচ্চা হবে। সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। 10 দিন পর 20 দিন পর অবশ্যই ভিডিও পাবেন এই গরুর সার অথবা বকনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।